আমরা দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে যাননি, তিনি থেমে যাননি। ডান থেকে মানে বাম থেকে, সামনে থেকে, পেছন থেকে, উপর থেকে, নিচ থেকে, চতুর্দিক থেকে কাফেরদের এত নিপীড়ন নির্যাতন আল্লাহ রাসুলের উপর আসছিল। আল্লাহ রাসুল গোপনে দাওয়াত দিতেন। একজন বিখ্যাত সাহাবি হাজেতে আরকাম ইবনে আবুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা, একজন বিখ্যাত সাহাবি, যার ঘরে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপে চুপে গোপনে গোপনে সেখানে গিয়ে তিনি মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন, সেই জায়গায় গিয়ে দিন এবং দিনের তালিম তাদেরকে শেখাতেন। কোনো মানুষ আল্লাহ রাসুলের সঙ্গে দেখা করবে, ইসলামের দাওয়াত জানবে, ইসলাম সম্পর্কে জানবে, নবুয়ত এবং রেসালাতের মেসেজ গুলো তারা শুনবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে মক্কার কোনো অলিগলিতে, মক্কার কোনো মানে হারাম শরীফের আশেপাশে কোথাও তারা এই দাওয়াত দিতে পারছিলেন না। তখন এই বিখ্যাত সাহাবি হাজরতে আবুল আরকাম আরকাম ইবনে আবুল আরকাম রাদিয়াল্লাহু আনহু, তার বাড়িতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে তাদেরকে ইসলামের মেসেজ গুলো পৌঁছাতে থাকেন। আলহামদুলিল্লাহ আমরা এখনো পর্যন্ত দেখি পৃথিবীতে ইসলামের মিশন, ইসলামের দাওয়াতের এই মিশন যারা লালন করেন এবং এটাকে যারা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে চান, আল্লাহ আকবার, তারা যে কোনো জুলুম নির্যাতন নিপীড়নের মোকাবেলায় তারা কিন্তু নিরলস ভাবে নিরন্তর প্রচেষ্টা করে তারা কিন্তু ইসলামের মেসেজ পৌঁছাতে থাকেন। চিন্তাই করা যায় না, চিন্তাই করা যায় না কোথা থেকে কোন জায়গা থেকে তারা দিনের মেসেজ কার কাছে কিভাবে পৌঁছে দিচ্ছেন, এটা কিন্তু ইসলামের দুশ্মনরা বুঝতেও পারে না, আল্লাহু আকবার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের জন্য যারা কাজ করেন তাদের মেধা মেমোরি এত বেশি থাকে, তাদের ব্রেইন শক্তি এত বেশি থাকে, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে এদের মেধা মেমোরি কিন্তু এত বেশি থাকে না, যে কারণে আপনি দেখবেন যে কোনো সংকটময় মুহূর্তে দিনের দায়ীরা তাদের কার্যক্রম চালিয়েই যাচ্ছে এবং কেয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। আল্লাহ আকবার। বিভিন্ন মাধ্যমে দিনের দাওয়াত, সেই সুন্নত কিন্তু আমার নবীজির দ্বারাই কিন্তু এটা কিন্তু শুরু হয়েছিল। আল্লাহ আকবার। এটি আমাদেরকে জানতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমেই কিন্তু গোপনে গোপনে এই দিনের কার্যক্রম চালাবার, অনেকে বলে হ্যাঁ আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, আরে ভাই আন্ডারগ্রাউন্ডে যে কাজ করা তো সুন্নত। আমার নবীজি আন্ডারগ্রাউন্ডে কাটিয়েছেন প্রায় 13টা বছর পর্যন্ত, তিনি প্রকাশ্যে ইসলামের কথা বলতে পারেন। সুবহানাল্লাহ। কাজী ইসলামের দাওয়াত চলতেই থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, যে কোনো পরিস্থিতিতে দিনের মিশন এটা বন্ধ হবে না।